নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে যে 3/3/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যে হচ্ছে মানে ওএমআরসিটির বদলের অনিয়মে অভিযোগ উঠেছিল তার ভিত্তিতে 618 জনকে অলরেডি এর আগে স্কুল সার্ভিস কমিশন হচ্ছে বাতিল করেছিল তো রেকমেন্ডেশন। তো এবার সেই 618 জনের রেকমেন্ডেশনের সাপেক্ষে এবার মধ্যশিক্ষা পর্ষদও অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলো, ওই 618 জনের চাকরি বাতিল করলো। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এটা আপলোড হয়েছে, দেখতে পাচ্ছেন সেই নোটিশ। এটা কোন মেমো নম্বর অনুযায়ী বা ডেট অনুযায়ী হচ্ছে এই নোটিশ অনুযায়ী 618 জনের চাকরি বাতিল হলো, নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যারা চাকরিরত ছিল। তো নামের লিস্ট এখানে রয়েছে, সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দেওয়া হয়েছে পুরো ডিটেলস, কোন স্কুলে চাকরি করতো বা কোথায় কী রয়েছে পুরো ডিটেলস এখানে রয়েছে। আপনারা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন যে কারা কারা রয়েছে এই 618 জনের লিস্টে, যাদের চাকরি বাতিল হলো। এবার গ্রুপ ডির পর এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে 618 জনের চাকরি বাতিল হলো এবং তার নোটিশ জারি করা হয়েছে। এর আগে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন লেটার বাতিল করেছিল, এবার মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করলো, দেখতে পাচ্ছেন সেই নোটিশ। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।